প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হতে তোমাদেরকে জানাই স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকেরও আমি আরেকটি নতুন একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটি আমরা আজকের লেকচারে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমার সহায়ক হিসেবে এই লেকচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আলোচনার শুরুতেই তোমাদেরকে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে নিয়মিত আমার ক্লাসগুলো পেয়ে থাকো। আর যদি তোমার লেকচারটি ভালো লাগে, অবশ্যই তোমার অন্যান্য যারা সহপাঠী রয়েছে তাদেরকে শেয়ার করবে, যাতে তারাও এই লেকচার শুনে তারাও উপকৃত হয়। তাই আর দেরি না করে আমরা আজকের আমাদের গুরুত্বপূর্ণ লেকচারটি শুরু করি। আলোচনার শুরুতেই আমরা জেনে নিব যে তেজস্ক্রিয়তা কী, রেডিও অ্যাক্টিভিটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। যেমন এর সংজ্ঞা এখানে আমি দিয়েছি, এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ভারী মৌল, কী কী ভারী মৌল, সেগুলো কাদেরকে আমরা ভারী মৌল বলবো, যাদের পারমাণবিক সংখ্যা 83 এর অধিক এবং স্বতঃস্ফূর্ত, এটা মনে রাখতে হবে, এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে তিন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা। আর যে মৌল থেকে এগুলো নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এবং যে এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় এই মৌল রশ্মিগুলো নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তারপরে আমাদের জানতে হবে এই তেজস্ক্রিয়তার একক কী, এককের সংজ্ঞা, তারপরে এই এককের সাথে অন্যান্য কিছু রিলেশন আছে, সেইগুলো আমরা এখানে দিয়েছি। যেমন তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকরেল, বেকরেলের সংজ্ঞা, প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙ্গন বা ক্ষয়কে এক বেকরেল বা বেকরেল বলে। তো এক বেকরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। তারপরে এটাকে যদি বেকরেলকে আমরা 20 এককের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা বা 1 20 কত, 1 বেকরেল কত, এগুলো আমরা এখানে ভালো করে খেয়াল করব। আমাদের ছোট ছোট কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, এমসিকিউ, জ্ঞান, অনুধাবন, তখন আমরা এগুলো মনে রাখলে আমরা সঠিক উত্তর দিতে সক্ষম হব। তারপরে এখানে এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, যেটা একটু আগেই বলেছিলাম, যে সংজ্ঞার মধ্যেই অনেকগুলো কথা লিখে দিয়েছে, যেমন ভারী মৌল, যাদের পারমাণবিক সংখ্যা 83-এর অধিক, এই স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ এটা বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা যেমন প্রভাবিত হয় না। তেজস্ক্রিয় পদার্থ তিন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা রশ্মি, এটি একটি নিউক্লিয় ঘটনা, তেজস্ক্রিয় রশ্মি জীবন্ত কোষের জন্য ক্ষতিকারক। তারপরে তেজস্ক্রিয়তার ব্যবহার কৃষিক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, এটি খেয়াল রাখতে হবে। আমাদের খুব গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে আমি তুলে ধরেছি আজকের লেকচারে। তারপরে এখানে আছে তেজস্ক্রিয় রশ্মিগুলোর
ধর্ম বা বৈশিষ্ট্য। তখন আলফা রশ্মির কী কী বৈশিষ্ট্য আছে? আলফা এই রশ্মির একটি ভারী কণার সমষ্টি, প্রত্যেকটি কণার ভর 6.6 × 10⁻²⁷ কেজি, এর ভর হাইড্রোজেন নিউক্লিয়াসের ভরের 4 গুণ, এটি ধন চার্জযুক্ত, এ চার্জের পরিমাণ 3.2×10⁻¹⁹ কুলাম, এটি দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু, এটি বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র আদি বিক্ষিপ্ত হয়, এর আয়নায়ন ক্ষমতা আছে, ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া আছে, ভেদন ক্ষমতা খুব বেশি, ক্ষতি সৃষ্টি করে, বিভিন্ন তেজস্ক্রিয় বস্তু হতে আলফা রশ্মি বিভিন্ন বেগে নির্গত হয়। তারপরে বিটা রশ্মির ধর্ম এখানে দিয়েছি, গামা রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য এখানে দিয়েছি, এগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। আমাদের এমসিকিউ কোশ্চেন আসে উচ্চতর দক্ষতার, তখন সেখানে 2টি দেওয়া হয়, 3টি দেওয়া হয়, বা জ্ঞানমূলক যে অবজেক্টিভগুলো আসে সেখানে এর যে কোনো একটি বৈশিষ্ট্য দিতে পারে, যে বিটা রশ্মির কী কী ধর্ম আছে, কী কী বৈশিষ্ট্য, নিচের কোনটি বিটা রশ্মির ধর্ম, কোনটি বৈশিষ্ট্য, তখন গামা রশ্মির কোনটি বৈশিষ্ট্য বা নিচের কোনটি সঠিক, এই জন্য এগুলো খুব সুন্দর করে আমরা মনে রাখবো, সেইভাবে আমি এখানে তুলে দিয়েছি ধারাবাহিকভাবে। তারপরে গুরুত্বপূর্ণ একটি টপিকস যেটি বিভিন্নভাবে কোশ্চেনে আসে, যেমন জ্ঞান, অনুধাবন, তারপরে এমসিকিউ, তারপরে সৃজনশীল, সিকিউ, অনু, এইসব কোশ্চেন এই নিউক্লিয় ফিশন ও ফিউশন থেকে সাধারণত আসে। তো প্রথমে আমরা নিউক্লিয় ফিশন, যে প্রক্রিয়ায় ভারী পরমাণু নিউক্লিয়াস বিভাজিত হয়, প্রায় সমান ভর সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত এবং বিপুল পরিমাণ শক্তি, তাকে নিউক্লিয় ফিশন বা বিভাজন বলা হয়। তারপরে এর একটি ব্যাখ্যা দিয়েছি, যেমন এই যে ইউরেনিয়ামকে হালকা ভরের নিউট্রন দ্বারা আঘাত করেছে, প্রথমে এটা এক্সাইটেড মানে উত্তেজিত হয়, উত্তেজিত হওয়ার পরে এটা ভেঙে গিয়ে দুটো হালকা বেরিয়াম এবং ক্রিপ্টনে বিভাজিত হয়, আর তিনটা নিউট্রনের সৃষ্টি হয়, একটা নিউট্রন দিয়ে আঘাত করেছে, তিনটা নিউট্রনের সৃষ্টি হয়েছে, এটা অবজেক্টিভে আসে এবং বিপুল পরিমাণ শক্তি এখানে নির্গত। এই প্রক্রিয়া ইউরেনিয়াম মানে এখানে এটার ব্যাখ্যাটা দিয়েছি, প্রায় 200 MeV শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ প্রতি ফিশনে প্রায় 200 MeV, এটা খেয়াল রাখতে হবে, মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় 200, শুধু 200 না, প্রায় 200, এটি খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের এখানে আছে যেমন নিউক্লিয় ফিউশন, তো এটার বিপরীত, এটা হলো একটা ভারী থেকে দুইটা, আর এখানে হলো দুইটা ভারী, দুইটা হালকা নিউক্লিয়াস মিলে একটি ভারী নিউক্লিয়াসের সৃষ্টি হয়, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে তাকে বলা হয় নিউক্লিয় ফিউশন। এখানে দুইটা হালকা ভরের নিউক্লিয়াস মিলে একটি ভারী নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তো এটি খুব সুন্দর করে খেয়াল করতে হবে। তারপরে এখানে এই যে শক্তির মান কিভাবে হিসাব করতে হয় এগুলো, তারপরে যেমন আছে এখানে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন বিক্রিয়া বলতে কি বোঝায়, শৃঙ্খল বা চেইন বিক্রিয়া এমন একটি স্ববাহ বিক্রিয়া যা একবার শুরু হলে তাকে চালাবার জন্য অন্য কোনো অতিরিক্ত শক্তি বা উৎসের প্রয়োজন হয় না, তাই মানে একবার এটা চালু করে দিলে, যেমন একবার চালু করে দিলে প্রথমে দুটো, তারপরে দুটো থেকে আবার চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, ষোলোটা থেকে বত্রিশটা, বত্রিশটা থেকে 64টা, এইভাবে চেইন আকারে ঘুরতে থাকে, এই জন্য এটাকে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন বিক্রিয়া বলা হয়। কিন্তু এটা একবার শুরু করে দিলে অবিরাম ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত তেজস্ক্রিয় পদার্থ নিঃশেষ বা শেষ না হয়। যেমন আমরা যেটা জানি যে জাপানের হিরোশিমা নাগাশিকাতে যে পারমাণবিক বোমা ওখানে ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সেটা কিন্তু এখনও সেই তেজস্ক্রিয়তার প্রভাব কিন্তু এখনও রয়েছে, এখনও সেখান থেকে তাপ নির্গত হয়, এখনও শেষ হয় নাই, তার মানে বুঝতেই পারতেছি যে আমরা যে একটি তেজস্ক্রিয় নিউ এই যে পারমাণবিক বোমা, এটা অনেক ক্ষতিকারক এবং এটা থেকে মানুষের শরীরে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো পড়লে মানুষের শরীরে ক্ষত সৃষ্টি হয়, দাঁতে লাগলে দাঁত সাদা হয়ে যায়, চুলে লাগলে চুল সাদা হয়ে যায়, বিভিন্ন রোগব্যাধির সৃষ্টি হয়। তারপরে নিউক্লিয় চুল্লি কী, এটার সংজ্ঞা এখানে দিয়েছি, নিউক্লিয় চুল্লির মধ্যে কী কী থাকে, তারপরে এটা কিভাবে এই চুল্লির তাপ কিভাবে কমানো যায়, তারপর চুল্লি কত ধরনের সেটা এখানে দেওয়া হয়েছে, নিউক্লিয়, তারপর এখানে নিউক্লিয়ন কী,
নিউক্লিয়নের সংজ্ঞা এখানে দিয়েছি, পরমাণু নিউক্লিয়াস যে সব কণা থাকে তাদেরকে নিউক্লিয়াসে খেয়াল রাখতে হবে, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, এই জন্য কখনও কখনও প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়াস না নিউক্লিয়ন। এই জন্য আমরা খুব প্রশ্ন ভালো করে আগে বোঝার চেষ্টা করব, তারপরে উত্তর যদি দেই তাহলে সঠিক উত্তরটি দিতে পারবো, ভুল হবে না। তাই এই অধ্যায়ে আসলে অনেক কোশ্চেন আছে এখানে আমাদের, তো সেগুলো আমরা ধারাবাহিকভাবে আরও এখানে দুটো লেকচার আসবে, প্রথমেই যেমন এরপরে আসবে এর এই ধারাবাহিক অংশ আছে, যেমন তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তারপর অর্ধায়ু ক্ষয় ধ্রুবক, এদের মধ্যে সম্পর্ক, তারপরে পারমাণবিক ভর একক, আইসোটোপ, এগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তী লেকচারে আসবে। তাই আবারও তোমাদেরকে বলছি এই লেকচারগুলো, আমার লেকচারগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য, আপডেট লেকচারগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, তাহলে তুমি অবশ্যই নিয়মিত আমার এই লেকচারগুলো পাবে এবং তুমি আশা করি তুমি অবশ্যই উপকৃত হবে।